তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা কি ভালো আছেন এই কথাটা বলাটাও ঠিক না কারণ পঁচিশ বছর অবস্থা অলরেডি খারাপ হওয়া শুরু হয়ে গেছে তাই না কেমন লাগতেছে ভাই তোমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারে যখন ওর তাই না গায়ে তো সেই ধরনের তেল ছিল যে ভাই বুয়েট ফার্স্ট ডাবি ফার্স্ট সব ফার্স্ট এরটা মেডিকেলও ফার্স্ট তাই না তিনটা ভার্সিটিতেই ফার্স্ট এরটা কার থাকবে তোমার ভাইয়ের থাকবে তাই না পড়াশোনা কী জিনিস ভাই তোমার ভাই দেখাবে বাকি কেউ তো পড়াশোনা করতেই জানে না এমনকি টিচাররাও পারে না তাই না তোমরা কীভাবে টিচার কম্পেয়ার করা শুরু করলো যে কোন টিচার কাকে সকালবেলা খাইতেছে কোন টিচার কালকে দুপুরবেলা খাইতেছে তাই না তারপর কি ভাই আর কি কি কম্পেয়ার শুরু করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে ওখানে লেকচার বোঝা যাচ্ছে না হুম ওখানে লেকচার খুব ভালো বোঝা যাচ্ছে তাই না মানে অনেক ধরনের কম্পেরিজন আর এই কম্পেরিজন করতে 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 আর তোমাদের যে প্রোকেস্টিনেশন আর তোমাদের যে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশন বলো অ্যাট্রাকশন বলো যাই বলো সব করতে করতে কি করেছো সব করতে করতে ভাই আমরা ফার্স্ট ইয়ার যে টোটাল যে টাইমটা ছিল সেই টোটাল টাইমটা শেষ করে দিয়েছি তাই নষ্ট করে দিয়েছি তো আজকের যে ভিডিওটা সেটা হলো ভাই তোমাদের যে ফার্স্ট ইয়ার যদি কারো নষ্ট হয়ে যায় যেটা নাইনটি নাইন পার্সেন্টেরই ধরো নাইনটি ফাইভ পার্সেন্টেরই হয়েছে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্টেরই অ্যাপ্রক্সিমেটলি হয়েছে তো তোমরা এখন ভাই কীভাবে ফার্স্ট ইয়ারটা ঠিক করতে পারবা সাথে সেকেন্ড ইয়ারও খুব ভালো একটা স্টার্ট দিতে পারবা হ্যাঁ তো টোটাল সব বিষয়টা নিয়ে খুব ভালোভাবে ডিসকাস ওকে তো এইচএসি পঁচিশটা খুব ভালো করে দেখো ঠিক আছে স্পেশাল এইচএসি তোমরা দেখতে পারো যদি তোমাদের কোনো চ্যাপ্টার যদি বাদ থেকে যায় ওকে আমরা সবগুলা রেসপেক্টিভ নিয়ে কথা বলবো হুম এই মানে ভিডিওটার পরে তোমার আর সেকেন্ড ইয়ার স্টার্টিং নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না বুঝতে পারছো ক্লাস ইলেভেন তোমরা ইজিলি রিকভার করতে পারবা ওকে তাহলে আমি শুরু করি আচ্ছা সবার আগে দুই ধরনের স্টুডেন্ট থাকে একটা তোমার হলো স্কুলে যায় ঠিক আছে রেগুলার বাচ্চা যেমন ধরো কথার কথা যদি বলি নটরডেম কলেজ বা মানে সেন্ট জোসেফ কলেজ অথবা ধরো তোমার রেসিডেন্সিয়াল কলেজ বা আদমজি কলেজ যেখানে তোমার যদি না যায় তাহলে কীভাবে আমাদের প্যারা দেবে আর ধরো অন্য জায়গাতে আমাদের ধরো সরকারি বিজ্ঞান কলেজ তাই না নন রেগুলার তাই না ডামি স্কুল বলে মানে ভাই কলেজে গেলেও যে কথা কলেজে না গেলেও একই কথা মানে কি কলেজ নিয়ে কোনো ধরনের কোনো প্যারা দেয় না এখন এখানে ভাই আপনি কোনটা সাজেস্ট করবেন তাই না এখন ধরো তোমাদের তো ধরো কাইন্ড অফ লাইক মোটামুটি যদি আমি বলি কথার কথা যদি বলি তোমাদের কত দিন আছে ধরো দশ মাস ধরি ঠিক আছে দশ মাসে টেন মান্থের মতো আছে তাই না অ্যাপ্রক্সিমেটলি কয় মান্থের মতো আছে ধরো টেন মান্থের মতো আছে এখন ভাই টেন মান্থে আমার পুরো এইচএসসি সিলেবাসটাই শেষ করতে হবে তাই না টেন মান্থে বা দশ মাসে আমাদের কী ভাই পুরো এইচএসসি সিলেবাসটা শেষ করতে হবে এখন ভাই এটা কীভাবে শেষ করা যায় আচ্ছা তো প্রথম ব্যাপারটা হলো কি ভাই দুই ধরনের স্টুডেন্ট ক্যাটাগরি মধ্যে পড়ে একটা কি ভাই রেগুলার স্টুডেন্ট পড়ে আর একটা কি ভাই আমাদের নন রেগুলার স্টুডেন্ট পড়ে তাই না এখন ভাই আপনি কোনটা সাজেস্ট করেন যে কোন ক্লাসে আমরা যাবো বা কোনটাতে যাওয়া আমাদের জন্য প্রেফারেবল তাহলে ভাই আমার অ্যান্সার একটাই হবে ঠিক আছে ডিরেক্ট অ্যান্সার সেটা কি তোমরা নন রেগুলার স্টুডেন্টে যাবো এটা আমের কথা বলতেছি তার কারণটা কি বাসায় বসে যদি পড়ো তাহলে ভাই তুমি রিল্যাক্সে পড়তে পারবা এখন যদি কেউ যদি বলে যে ভাই আমি তো কলেজ তো চেঞ্জ করতে পারবো এখন কি করবো সেটার ক্ষেত্রেও মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যেমন আমার হাবিব যেটা যেমন তোমার এবার তোমার ঢাবিতে সেকেন্ড হলো বইটা সেকেন্ড হলো ও দেখলাম ভাই রেগুলার স্টুডেন্টই ছিল ঠিক আছে কলেজে যেতে সব জায়গায় করতো এখন ব্যাপারটা হলো নন রেগুলার অবশ্যই প্রেফারেবল যদি তুমি নন রেগুলার হও তাহলে ভাই তুমি কোনো এক্সকিউজ দেওয়ার কোনো অপশনই থাকে না বা তুমি যদি রেগুলার কলেজে পড়ে যাও তাও ভাইয়া কোনো সমস্যা নেই ঠিক আছে খুব যে কিছু হয়ে গেছে এমনও না যে পড়তে থাকে সে সব জায়গাতেই পড়তে পারো ওকে তার জন্য এইসব কোনো কিছু এক্সকিউজেস না তোমরা রেগুলার আর নন রেগুলার দুইটা নিয়েই কথা বলবো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতে যাবা বাট যদি নন রেগুলারে যদি কোনো স্টুডেন্ট থাকে যে ভাই আমার কলেজে না গেলেও সমস্যা নাই তাহলে ভাই তোমরা কলেজে যেন বাসে বসে পড়ো ঠিক আছে এটা ভাইয়ের সাজেশন থাকবে আচ্ছা তারপরে ভাই তারপরে কী আসতেছে অনলাইন বা অফলাইন হ্যাঁ এখন কোনটাতে যাবো দেখো দুইটাই ভালো যার যেটা ভালো লাগে তুমি সেটাই করবো আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ান দিতেছি আমি বলবো ভাই ফর দ্য টাইমিং তুমি অনলাইনে শিফট হ্যাঁ আচ্ছা অনলাইনে শিফট হওয়ার কারণটা কি অলরেডি ভাই তোমরা ফার্স্ট ইয়ার লস করে ফেলছো তাই না তো ব্যাপারটা কি পুরো জিনিসটা রিকভার করতে হবে এখন পুরো জিনিসটা রিকভার করার আমার একটাই সলিউশন আছে সেটা কি এই যে অফলাইনে তুমি যাবা আসবা বন্ধুদের সাথে আড্ডা দিবা ঠিক আছে বিভিন্ন ধরনের রিলেশনশিপ প্রবলেমে জড়াবা তাই না তো এই সকল প্যারা থেকে যে টাইমটা যেটা নষ্ট হচ্ছে সেটা ভাই একমাত্র সেভ করা সম্ভব অনলাইনে ঠিক আছে তাহলে ভাই এখন অনলাইনে ভাই ক্লাসেস কোথা থেকে করবো ঠিক আছে এই যে টোয়েন্টি ফাইভের ভাই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এখান থেকে ভাই প্রতিটা ক্লাসেস একদম ভাই ডিটেইলে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে তুমি ইজিভাবে তোমার পুরা সিলেবাসটা কী ভাই শেষ করে নিতে পারবা এখন এখানে কিছু আমাদের ছেলেরা বলবে ঠিক আছে যারা টিচার কম্পেয়ার করাতে খুবই বেশি বিশ্বাসী যে ভাই কোয়ালিটি প্রথম কথা ভাই প্রতিটা ক্লাস এখন আপডেট হচ্ছে ঠিক আছে মোর দেন অনেকগুলো আপডেট হয়ে গেছে যেমন ফিজিক্সের কিছু ম্যাথ সলভিংয়ের ক্লাস আমি নিজে নিচ্ছি ঠিক আছে সো এটা হলো দ্য বেস্ট ঠিক আছে দ্য বেস্ট এই কোর্সের লিঙ্কটা নিচে দেওয়া দিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রতিটা ক্লাস তোমার রিফারেন্স হতেছে কোয়ালিটি একদম টপনো দেওয়া হচ্ছে ঠিক আছে পুরো টপনো তাই তোমরা এখন আর কোনো ধরনের কোনো আর্গুমেন্টে যেতে পারবা না তবে অনলাইনে কি একাডেমিক অ্যাডমিশন কোর্সে যাবো টোটাল তোমার যে ধরনের যা ক্লাস আছে সব দেওয়া আছে তোমার যে ধরনের দেখো সব কিছু আমার বলা আছে তোমার সব ক্লাস আলাদা আলাদা সেগমেন্টে দেওয়া আছে তোমার বেসিক লাগবে তোমার ম্যাথ সলভিং লাগবে সব ভাইয়া এই একটার মধ্যেই দেওয়া আছে ঠিক আছে ওয়েবসাইটে যে ক্লাস করবো সোশ্যাল মিডিয়ার কোনো প্যারা নেই হ্যাঁ ফেসবুক গ্রুপে গ্রুপে ঘুরে বেড়ানো লাগবে না কথা বুঝতে পারছো যে এভাবে বুঝে গেছে তারপর ভাইয়া থার্ড জিনিস আছে রিভিশন ঠিক আছে রিভিশন দেওয়াটা মাস্ট হ্যাঁ টুয়েলভে যখন যাবা সব ক্লাস অলরেডি পড়েই আছে ক্লাস করতেছো এখন ব্যাপারটা হলো তুমি যদি রিভিশন না দাও তাহলে কিন্তু তোমার আবার সেই ক্লাস ইলেভেন তো পড়ানোই ভুলে গেছো আর টুয়েলভাবে কীভাবে পড়া ভুলে গেছি তো প্রথম কথা কি রিভিশন দেওয়া খুবই মাস্ট ঠিক আছে কি রিভিশন কিভাবে দেবো তিন দিনে একটা দেবা সাত দিনে একটা দেবা আর হয় টোয়েন্টি ওয়ান ডেসে একটা দেবা ঠিক আছে আবার কি থার্টি ডেসে একটা দেবা এইভাবে চারটা তোমার রিভিশন অবশ্যই প্রতিটা চ্যাপ্টারে যেতে হবে যদি না দাও হ্যাঁ তাহলে যা বলছো সব বলে যাবো পরে তাকায় থাকবে যে ঠিক আছে কি বললাম আর লাস্টের যে একটা কথা সেটা হলো পিয়ার প্রেশার ঠিক আছে এটা তোমার আর কি এর সাথে কানেক্টেড অফলাইনে পড়ার সবচেয়ে বড় যে সমস্যাটা হলো তোমরা পিয়ার প্রেশারের মধ্যে পড়ো পিয়ার প্রেশার মানে যে কিছু ফ্রেন্ড থাকে না যে ধরো শোনায় বেড়াচ্ছে জানিস আমি ওখানে পরীক্ষা দিছি আমি এই জায়গাতে কাপাই দিছি আমি ওই জায়গাতে কাপাই দিছি মানে কি প্রেশারটা অনেক বেশি ক্রিয়েট হয় যেটা অফলাইনে ক্রিয়েট হয় অনলাইনে কিন্তু তুমি নিজে নিজে পড়তেছো ঠিক আছে কারণ ব্যাপারটা হলে এখন তো অলরেডি প্রেশারের মধ্যে আসো তাই না আর প্রেশার নিলে তো ভাই খুঁজেই পাওয়া যাবে না রাতোবারে সো অনলাইনে যদি থাকো তাহলে কীভাবে তোমার উপর সেই পি আর প্রেশারটা পড়বে না ঠিক আছে প্রেশার ছাড়া ঠিক আছে খুবই চিল মাইন্ডে কীভাবে তুমি পড়তে পারবা কথা বুঝতে পারছো যেভাবে বুঝতে পারছি তার মানে কীভাবে আমার অফলাইনের থেকে অনলাইনে শিফট করাটাই সব করাটাই বেস্ট অপশন কথা বুঝে গেছে যেভাবে বুঝতে পারছি এবার ভাই পরেরটাতে আসি যে এইবার ভাই আমাকে প্ল্যান দেন যে কীভাবে আমি টুয়েলভের সাথে ইলেভেন শেষ করতে পারবো ঠিক আছে ডিটেল প্ল্যান বলবো ভালো করে বুঝো প্রথম কথা তোমার যদি ফার্স্ট ইয়ার নষ্ট হয়ে যায় ঠিক আছে স্কুলে না যাওয়া পাবলিকের জন্য এখন স্কুলে না যাওয়া পাবলিকের জন্য দেখো ভাই তোমার সপ্তাহে তোমার সপ্তাহে দিন কটা সপ্তাহে আমার দিন হলো সাত দিন ঠিক আছে আশা রাখি তোমরা এটা জানো ঠিক আছে বা আমি সাত দিনও ধরলাম না ঠিক আছে চার দিনই ধরি ঠিক আছে চার দিন ধরার কারণটা কি কারণ ভাই সপ্তাহে দিন তো সাতটা কিন্তু তোমরা পড়বা কটা ছয় দিন ছয় দিন অনেক বড় ব্যাপার কিন্তু ভাই ছয় দিন পড়তে হবে যদি না পড়ো তাহলে ভাইয়া রেজাল্টের সময় কথা হবে বারবার বলি যে দেয়ার ইজ নো ম্যাজিক ঠিক ঠিক আছে পড়তে হবে ওকে সব কিছু যদি শর্টকাট করতে চাও তাহলে ভাই রেজাল্টও শর্টকাট হবে জানো কি এটা জিরো ঠিক আছে টিচারের লিখতেও বেশি এফোর্ট দেবে না তার প্রথম কথা কি ভাই আমার রেগুলার যদি স্টুডেন্ট থাকে তা ধরো তুমি পাঁচ দিন আসে পাঁচ দিনের মধ্যে তুমি চার দিন পড়লা ঠিক আছে একদিন ধরো তুমি রেজিস্টার নেই সেই প্রতিদিন তোমার কি দেড় ঘন্টা করে আগের পর পড়তে হবে ঠিক আছে ঠিক আছে আগের পর পড়তে হবে তোমার এখন যে পড়া চলে আছে সেটা তো ভাই তুমি পড়বে সাথে তুমি আগে যেগুলো মানে কি বলে যে অকামগুলো করে আসছো সেগুলো ভাই ঠিক করতে হবে ঠিক আছে প্রতিদিন তোমার কি দেড় ঘন্টা পড়তে হবে দেড় ঘন্টা তার মানে কিভাবে আমি বুঝতে পারছি চার দিন তুমি যদি দেড় ঘন্টা করে পাঠো তাহলে তুমি এখানে টোটাল কয় ঘন্টা পাইলা সিক্স আওয়ার পাইলা আর তোমার যে উইকেন্ড মানে কি তোমার যে ছুটির দিন সেখানে তোমার কি টোটাল তিন ঘন্টা তিন ঘন্টা অবশ্যই ভাই তোমার আগের পর পড়তে হবে কারণ কি তুমি কারণ ছুটির দিনে আসতে না বেশি টানতে হবে তাহলে কি ভাই তিন ঘন্টা তিন ঘন্টা তুমি ছুটির দিনে পড়বা আর সেখান থেকে তুমি বের করবো কত ভাই ছয় ঘন্টা তাহলে ভাই তোমার এক উইকে ঠিক আছে তিন তিন ছয় চার ছয় বারো হ্যাঁ এখানে বারো ঘন্টা হবে তাই না তারা তোমার দেড় আর চার কত দেড় তিন তিন ছয় তাই না হ্যাঁ তিন দুগুণা ছয় তিন প্লাস তিন হলো ছয় হ্যাঁ ছয় ছয় বারো হবে এটা আমি কি ক্যালকুলেশন ভুলে গেলাম নাকি আচ্ছা তাহলে ভাই তোমার এখানে সিক্স প্লাস সিক্স তোমার কত ঘন্টা তুমি এখান থেকে বের করলাম হ্যাঁ তুমি এখান থেকে ঘন্টা বের করলে হলে কত আমার বারো ঘন্টা বুঝে গেছে ভাই ভাই আমি এখান থেকে বারো ঘন্টাকে ইজিলি বের করে ফেললাম ওকে এখন ব্যাপারটা হলো তুমি যদি এই টাইমটাকে যদি আর একটু বাড়াইতে যদি চাও ঠিক আছে সেখানে ধর তুমি চার আর চার যদি নাও তাহলে আট হবে মোটামুটি তুমি টাইমটাকে মোটামুটিকে চোদ্দ ঘন্টা তাহলে নিতে পারো ঠিক আছে চোদ্দ ঘন্টা নেওয়া আর কি আমার জন্য বলবো মানে আমি বলবো আর কি ভাই সুইটেবল ঠিক আছে যদি নিতে পারো তাহলে খুবই ভালো যদি না নিতে পারো তাও সমস্যা তো পেয়া লাগবে না বাট অ্যাটলিস্ট বারো ঘন্টা তোমার লাগবে এখন ব্যাপারটা হলো ভাই এই তোমার দশ মাস ধরো আমি কথার কথা বললাম দশ মাসে তোমার সপ্তাহ আছে কয়টা ধরো চারটা করেই বললাম চল্লিশটা সপ্তাহ আছে এখন তোমার যদি টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ঠিক আছে বাংলা ইংলিশ যদি আমরা পরীক্ষার আগে পড়ি সব যদি তুমি মিলাও ঠিক আছে চল্লিশটা চ্যাপ্টারও কিন্তু নাই ঠিক আছে আর একটা চ্যাপ্টারের সময় কতক্ষণ লাগবে একটা চ্যাপ্টারের সময় তোমার লাগতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা একটা চ্যাপ্টার বারো থেকে পনেরো ঘন্টাতে একটা চ্যাপ্টার ইজিলি শেষ করা পসিবল ঠিক আছে বারো থেকে পনেরো ঘন্টাতে ইজিলি পসিবল এখন তোমরা এখানে বলো ভাইয়া ক্লাসে তো দেখি পনেরো ঘন্টার ঠিক আছে বারো থেকে পনেরো ঘন্টা মানে কি এখান থেকে যে লেকচার আছে সেই লেকচারটা দেখে দেন নিজে প্র্যাকটিস করে সব মিলে তোমার বারো থেকে পনেরো ঘন্টা তোমার কি ভাই ইনভেস্ট করতে হবে কথা বুঝতে পারছো সব মিলাই ইনক্লুডিং প্র্যাকটিস ঠিক আছে লেকচার দেখে কোনো দিন নাম্বার আসে না প্র্যাকটিস করে নাম্বার আসে বারবার বলি যে কোনো টপারকে জিজ্ঞাসা করে যাবে আপনি লেকচার দেখছেন কয়েক ঘন্টা আর প্র্যাকটিস করছেন কয়েক ঘন্টা তুমি আনসার ডিরেক্ট পেয়ে যাবো ঠিক আছে লেকচার দেখে নাম্বার আসে না নাম্বার আসে কী প্র্যাকটিস করে আসে তাহলে বুঝে গেছে ভাই তাহলে টোটাল প্ল্যানটা বুঝে গেছে ভাই আমরা কি প্রতি সপ্তাহে এভাবে করে একটা করে চ্যাপ্টার আমরা কি ভাই ইজিলি শেষ করবো ওকে নেক্সট আসি এবার তুমি যদি ভাই আমার স্কুলে যাও যদি পাবলিক হোক স্কুলে যাও পাবলিকের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো সেটা কি তোমার ক্ষেত্রে ভাই কোনো ওয়ে নেই ঠিক আছে তুমি হলো এখানে দুই দিন তোমার কাছে আছে যেভাবে আমার কাছে দুই দিন আছে তুমি এই দিন দুই দিনে সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা টোটাল পনেরো ঘন্টা তুমি এখানে কি পড়বা ঠিক আছে পনেরো ঘন্টা তুমি কি এখানে বের করবে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া স্কুলে যারা যাবে ঠিক আছে মানে স্কুলে যারা না যাবে তাদের জন্য আপনি বের করে দিলেন কত বারো ঘন্টা আর যারা ধরো একটা মিনিট আর স্কুলে যারা না যাবে তাদের জন্য আপনি পনেরো ঘন্টা কেন বের করলেন ঠিক আছে তা প্রথম ব্যাপারটা হলো ভাই যা দেখো দেখো সেটা কি যারা স্কুলে যাচ্ছে না যারা স্কুলে যাচ্ছে না ঠিক আছে ওরা কিন্তু কোনো না কোনোভাবে বারো ঘন্টাতে থাকবে না ওরা কিন্তু ভাই যারা সিনসিয়ার বাচ্চা যারা পড়াতো ওরা ওরা ভাই আগেই বাদ ঠিক আছে পড়তে হবে ঠিক আছে সিনসিয়ারিটি আনো ঠিক আছে নিজের বিহেভিয়ার চেঞ্জ আনতে হবে ওরা ভাই বারো থেকে পনেরো ঘন্টাতে ইজিলি বের হয়ে যাবে ঠিক আছে এখন তোমাদের ব্যাপারটা হলো তোমাদের জন্য গোলটা হাই সেট করার কারণটা হলো তোমরা এমনিতেই স্কুলে যাও এই পনেরো ঘন্টা তোমার কোনো না কোনোভাবে ড্রপ করবে ঠিক আছে তাই আমি একটু বাড়ায় ধরছি বুঝে গেছে এখানে তাই একটু বাড়ায় ধরা হয়েছে যে সাড়ে সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা তোমার কি এটা ভাই উইকেন্ডই বের করতে হবে ঠিক আছে মানে শুক্রবার শনিবার যখন স্কুল থাকবে না তখনই ভাই বের করতে হবে আর তারপরে কথা হলো ভাই টুয়েলভে তোমার টুয়েলভ সারাউন্ডিং মডেলটাতে থাকতে হবে মডেলটা মানে কি তোমার মেইন যে টার্গেট থাকবে সেটা হলো তোমার ক্লাস টুয়েলভ ঠিক আছে ক্লাস টুয়েলভের পড়া ভালো করে বুঝতে হবে কোন চ্যাপ্টার লাগবে না লাগবে সব ভাই করছে তোমার বলা থাকে যে টিচারা বলে দেয় দেখো এটার আগে এটা যেমন কথার কথা স্থির যাচ্ছ তার আগে কি ভাই তোমার ভেক্টর শিখা লাগবে এগুলো সব ভাই বলে দেওয়া হয় কথা বুঝতে পারছো যেমন তোমার ম্যাথের অন্তরীকরণ যদি শুরু করতে চাও তাহলে তোমার তিকোনমিতিটা পাড়া লাগবে এগুলো সব টিচাররা বলে দেয় তো ওইটা ভেবেই ওইভাবেই কাজ করবো ওকে আর লাস্টে ভাই যে বলে দিছে ভাই টার্গেট ওয়ান উইকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে হ্যাঁ অনেক যদি লেকচার দেখতে চাও ধরো অনেক ঘন্টা লেকচার দেখতে চাও আমি খারাপ বলতেছি না ব্যাপারটা হলো তোমার এখন সেই সময়টা নাই তো ভাই বুঝা ভাই ধরা খাবা ঠিক আছে কথা যেতে ভালো করে বুঝা হয় ওকে আর লাস্টে সে ভাই ব্যাকলগ ব্যাকলগ মানে কি পড়া জমায় রাখা ঠিক আছে ঠিক আছে পড়া জমায় রাখা এখন পড়া জমায় রাখা এটা ভাই ঠিক করে কীভাবে প্রথম কথা ভাই অ্যাভয়েড নেক্সট ডে সিনড্রোম ঠিক আছে কালকে করে নিব প্রথম কথা ভাই কালকে করে নিব এই মেন্টালিটিটা মাথা থেকে সরাও এই মাত্র কিছুক্ষণ আগে বলেন ভাই পিয়ার প্রেশার নেবো না এই প্রেশারটা নিতে হবে ক্লাস ইলেভেন যে তোমার নষ্ট হয়েছে এটা তোমার সবসময় কন্টিনিউয়াসলি মাথায় রাখতে হবে যে ভাই ক্লাস ইলেভেন পুরা শেষ করে ফেলছে ঠিক আছে ফার্স্ট ইয়ারে কিচ্ছু পড়াশোনা করিনি এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে নিজের বেস দিতে হবে যে এখন যে রানিং পড়া আছে সেইটা আমার কালকে কোনোভাবেই নেওয়া যাবে আজকের পড়া আজকে টেবিলে বসে শেষ করতে হবে ভালো করে যাতে এটা বুঝো ঠিক আছে যে কালকে পড়া নেওয়া রাখা কোনোভাবেই নর্মাল না আর আর একটা কথা কি ঠান্ডা থাকা ঠিক আছে ঠান্ডা থাকা ইন দ্য সেন্স সিলেবাস শেষ হয়ে যাবে ভাই প্ল্যান দিছি না লেকচার আছে না শেষ হবে ভাই শেষ হবে ঠিক আছে অনেকেই ফার্স্ট ইয়ার ঠিক আছে ফেল করে সেকেন্ড ইয়ারে কামব্যাক দিয়ে নিজের স্টোরি নিজে লেগেছে ঠিক আছে বি দ্য রাইটার অফ ইয়োর ওন স্টোরি ঠিক আছে সো এটা নিয়ে এত প্যারাখ লাগবে না আর আমি লাস্ট আর একটা কথা বলবো যে ভাইয়া যে প্ল্যানটা বললাম সেটা ভাইয়া একুশ দিন ফলো করো একুশ দিন ফলো করে কমেন্টে জানাও যে তোমার আসলে যে প্ল্যানটাই প্ল্যানটা ভাইয়া কতটুকু তোমার কতটুকু তোমার কাজে লাগতেছে ঠিক আছে কথা বুঝতে পারছো জি ভাই বুঝতে পারছি তো ভাই থ্যাংক ইউ আর তুমি যদি একুশ দিন ফলো করো তাহলে তোমার একটা হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে আর আশা রাখিবে তোমার সাথে রেজাল্টের দিন দেখা হবে তাহলে ভাই সবাই ভালো থাকো খুশি থাকো ওকে টাটা